শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস, আর আজকের ভিডিওতে আমি জানাবো এই শ্রাবণ মাসে আপনি বাড়িতে অবশ্যই এই দুটি গাছ না থাকলে লাগান, দেবাদিদেবের অবশ্যই কৃপাদৃষ্টি লাভ হবে আপনার জীবনে। যারা যারা শিব ভক্ত আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই বিশ্বাস মনে এই গাছ দুটি বাড়িতে লাগান শ্রাবণ মাসের যে কোনো দিন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নিচের কমেন্ট সেকশনে ওম নম শিবাই লিখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি বিশেষ বিষয় জানাই, শ্রাবণ মাস দেবাদিদেবের অত্যন্ত প্রিয় মাস এটা বলা হয়। এখন জানিয়ে দেব কেন শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় মাস, এবং দ্বিতীয় জানাব শ্রাবণ মাসের কোন কোন গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন যার ফলে দেবাদিদেবের কৃপাদৃষ্টি লাভ হয় আপনার জীবনে। শ্রাবণ মাসকে দেবাদিদেবের প্রিয় মাস বলার একটি প্রধান কারণ, এই মাসে দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ সংঘটিত হয়েছিল, আর এই মাসেই ভক্তদের ডাকে দেবাদিদেব মর্ত্যধামে চলে আসেন। তাই অল্প ডাকলেই দেবাদিদেবকে সন্তুষ্ট করা যায়। এছাড়া এই মাসেই দেবতা এবং দানবদের সমুদ্র মন্থনের ফলে যে হলাহল বীজ উঠেছিল তা দেবাদিদেব নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। তাই শ্রাবণ মাসে দেবাদিদেবকে অবশ্যই জল নিবেদন করা একান্তই কাম্য। এবার বিশেষ বিষয়টি জানিয়ে দেওয়া যাক, শ্রাবণ মাসে আপনারা কোন কোন গাছ লাগাবেন। একেবারেই প্রথমে বলবো দেবাদিদেবের অত্যন্তই প্রিয় শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, যাদের বাড়িতে শ্বেত আকন্দ গাছ নেই তারা এই শ্রাবণ মাসে শ্বেত আকন্দ গাছ লাগাতে পারেন। যাদের বাড়িতে বাগান নেই তারা টবেও বারান্দাতে আপনারা শ্বেত আকন্দ গাছ লাগাতে পারেন। অতি অবশ্যই আপনারা শ্রাবণ মাসে এই শ্বেত আকন্দ গাছ লাগাবেন, এবং এই গাছটি লাগাতে হবে আপনাকে বাড়ির ঈশান কোণে। তাই প্রিয় বন্ধুরা, আপনি আপনার বাড়ির ঈশান কোণে এই গাছ লাগাতে একদম ভুলবেন না, যার ফলে সুফল পেতে পারেন আপনি। তাই শ্রাবণ মাসে শ্বেত আকন্দ গাছ অবশ্যই লাগান। আর্থিক উন্নতির জন্য আরেকটি গাছ আছে যে গাছটি লাগাতে পারেন, তা হলো শ্বেত অপরাজিতা গাছ। শ্রাবণ মাসে আপনারা শ্বেত অপরাজিতা গাছও লাগাতে পারেন, এর ফলে সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার। তাই শ্বেত অপরাজিতা গাছ অবশ্যই শ্রাবণ মাসে লাগাবেন, এর ফলে সুফল নিশ্চিত রূপে লাভ
হবেই হবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই লাভ হবে। তাই প্রিয় বন্ধুরা, শ্রাবণ মাসে আপনারা শ্বেত আকন্দ গাছ এবং শ্বেত অপরাজিতা গাছ, এই দুটি গাছ অবশ্যই লাগান। আপনার জীবনে সুফল আসবেই আসবে, জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, শ্রাবণ মাসে এই দুটি গাছ লাগাতে একদম ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস, আর আজকের ভিডিওতে আমি জানাবো এই শ্রাবণ মাসে আপনি বাড়িতে অবশ্যই এই দুটি গাছ না থাকলে লাগান, দেবাদিদেবের অবশ্যই কৃপাদৃষ্টি লাভ হবে আপনার জীবনে। যারা যারা শিব ভক্ত আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই বিশ্বাস মনে এই গাছ দুটি বাড়িতে লাগান শ্রাবণ মাসের যে কোনো দিন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নিচের কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি বিশেষ বিষয় জানাই, শ্রাবণ মাস দেবাদিদেবের অত্যন্ত প্রিয় মাস এটা বলা হয়। এখন জানিয়ে দেব কেন শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় মাস, এবং দ্বিতীয় জানাব শ্রাবণ মাসের কোন কোন গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন যার ফলে দেবাদিদেবের কৃপাদৃষ্টি লাভ হয় আপনার জীবনে। শ্রাবণ মাসকে দেবাদিদেবের প্রিয় মাস বলার একটি প্রধান কারণ, এই মাসে দেবাদিদেব